হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ঘটনা কি? তো আজকের গেস্ট বাইক হচ্ছে BMW G310 RR ও অ্যাপাচি RR310। বাইক দুটার নামও একই, বডি টাইপটাও ও ডিজাইনটাও একই, আর মিটারটা যেটা দেওয়া আছে সেটাও একই। তো নতুন বলতে এই বাইকটার মধ্যে, এই বাইক দুটার মধ্যে কি কি আছে? ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেই, মতলব কুছ ভি। তো নতুন বলতে আছে শুধুমাত্র ব্র্যান্ড, যেটা মানে হচ্ছে BMW। তোমরা কি কোন নিতে যাবে এই ব্র্যান্ডের জন্য, কেউ কিনতে যাবে এই বাইকটা? তো আসো দেখি বাইক দুটার স্পেসিফিকেশন। তো BMW G310 RR বাইকটা 313 cc, ওয়াটার কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভাল্ভ ইঞ্জিন। আর অ্যাপাচি RR310 বাইকটার 312 cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভাল্ভ রিভার্স ইনক্লাইন্ড ডিও এসি এসআই ইঞ্জিনের সাথে আসে। BMW বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার ও অ্যাপাচি RR310 এর ম্যাক্সিমাম পাওয়ার একই আসে, মানে হচ্ছে 34 PS 9700 RPM, ও টর্ক হচ্ছে 27 Nm 7700 RPM। ফিউল ক্যাপাসিটি হচ্ছে BMW 12 লিটার ও অ্যাপাচির হচ্ছে 11 লিটার। এবার আসি বাইক দুটির ফিচার নিয়ে। তো BMW বাইকটার ডুয়েল চ্যানেল ABS DRLS মোবাইল কানেক্টিভিটি, রাইট মোড, তারপর অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড দেওয়া আছে, ও মিটারটা সম্পূর্ণ ডিজিটাল মোবাইলের মতো। আর অ্যাপাচি RR310 এর ফিচারও একই, যেটা যেই ফিচার BMW-তে আছে সেই ফিচার অ্যাপাচি RR310-এও আছে, মানে সেম, সব কিছুই সেম। বাইক দুটার মাইলেজও সেম আসে, মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার পার লিটারে। ওখানে আসি বাইকের প্রাইস নিয়ে। তো বাইকের BMW G310 RR এক্সোরুম প্রাইস হচ্ছে 2,90,000 টাকা মাত্র, আর অ্যাপাচি 310 RR বাইকের এক্সোরুম প্রাইস হচ্ছে 2,65,000 মাত্র। তো বাইক দুটার মধ্যে পার্থক্য কী, সেটা হচ্ছে ব্র্যান্ড ও দাম। আর সব কিছুই বাইক দুটার মধ্যে সেম, মিটার থেকে শুরু করে বডি টাইপ থেকে শুরু করে এভরিথিং সেম। তো এই ব্র্যান্ডের জন্য কেউ কি 30,000 টাকা বেশি দিয়ে BMW নেবে, না কেউ TVS নেবে 30,000 টাকা কম দিয়ে? যাই হোক, কথায় আছে শখের নাম লাখ টাকা আর শখের নাম শখশখা, আর এখন এটা হারে হারে টের পাচ্ছি আমার বাস্তব জীবনে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশের ঘণ্টাটা টুং করে বাজিয়ে দেবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।